মহিষা দলের গড়কমলপুরে একই পরিবারের পাঁচজন সহ করোনায় আক্রান্ত এগারো জন আতঙ্কে প্রতিবেশী করোনার তৃতীয় ঢেউয়ে ক্রমশ বাড়ছে সংক্রমণ এবার একই পরিবারের পাঁচজন সহ এলাকায় এগারো জন ঘটনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে মহিষা দলের গড় এলাকায় মাইতি এবং বেড়াপাড়ায় গত সাতাশে ডিসেম্বর মহিষাদল দল এলাকার আশা কর্মী আক্রান্ত হয় তারপর দোসরা জানুয়ারি বাড়ির শ্বশুর এবং শাশুড়ি আক্রান্ত হয় পাশকুড়ার বনমায় ভর্তি করা হয় তারপর আশা কর্মীর স্বামী এবং ছেলে আক্রান্ত হয় পাশের বেড়াপাড়ায় ছজন আক্রান্ত হয় তবে স্থানীয় পুলিশ প্রশাসন আক্রান্তদের পাশে থেকে তাদের ওষুধ থেকে খাওয়া দাওয়া দেওয়া হলেও এলাকা চিহ্নিত করে ঘিরে না দেওয়ায় আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা মিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান এখন এলাকা বাঁশ দিয়ে ঘিরে রাখার নিয়ম নেই আশা কর্মীদের মাধ্যমে আক্রান্তদের বাড়ি থেকে বেরুতে বারণ করা হয়েছে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত পাঁচ দিন আগে কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছিল পুলিশের মাধ্যমে তারপর সেইভাবে কোনো যোগাযোগ নেই হ্যাঁ আমাদের এই মাইতিপাড়ার কন্টেনমেন্ট জোন তো আগের থেকেই ছিল আজকে নতুন করে আর একটা হয়েছে বেড়াপাড়া তো আমরা ওই কারণেই বিভিন্ন রকমভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি এই বর্তমান সিচুয়েশানে যে ভাইরাল ইনফেকশানগুলো হচ্ছে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রণ বলুন বা কোভিডের যে ডেল্টা ভেরিয়েন্ট আছে এগুলো দ্রুত ছড়াচ্ছে সেই কারণে যাতে সাধারণ মানুষ বেশি অ্যাফেক্টেড না হয় এই জন্য আমরা সচেতন করছি এবং মাস্ক এবং দূরত্ববিধি এই দুটোই হচ্ছে সব থেকে সহজ উপায় যাতে সংক্রমণটা কমানো যায় কন্টেনমেন্ট জোনের চিহ্ন বলতে আমরা তো ওখানে ওই একটা করে এখন তো আর সেই রকম বাঁশ বেড়া দিয়ে ঘেরার কোনো এটা নেই আমরা একটা করে নোটিফিকেশান ওখানে দিয়ে দিচ্ছি আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ইয়ে করে বলে দিচ্ছে যে এই এলাকার লোকজন বাইরে বেরোবে না বা ওই পরিবারের লোকজন বাইরে বেরোবে না যেগুলো প্রয়োজন আছে সেগুলো আশাকর্মী বা আমাদের প্রশাসনের লোকজন পঞ্চায়েতের লোকজন তারা